এই যে তিন বছর আপনার কলিজার টুকরাকে দেখেন নাই আসার পরে কেমন লেগেছে একটু স্যার এটা আসলে বলে বোঝাতে পারবো না এটা বলে বোঝানোর বাস আমার নাই কারণ এখনও পর্যন্ত আমার বড় ছেলের প্রায় ষোলো বছর ষোলো সিক্সটিন প্লাস বর্তমানে আমি এখন ও কোরআন হাফেজ মাদ্রাসায় আমি লেখাপড়া করাই এবং মাদ্রাসায় তাকে আজকেও ফোন দিছিল আসার জন্য বৃহস্পতিবার রাত্রে আসে শুক্রবার তাকে শনিবার সকালে চলে যায় কারণ সে এখন আমার সাথে দুইটার থেকে তিনটা কথা বলে না জাস্ট যেটা প্রয়োজন আলহামদুলিল্লাহ মানে কষ্ট পেতে হয় নাই ওখানে বাবার সাপোর্টে চার বছর ভালো ব্যবসা করছি ওমানের ব্যবসা আর কি কি ব্যবসা সেম কন্ট্রাক্টিং লাইন বিল্ডিং কনস্ট্রাকশন লাইন ওগুলো করতাম যেহেতু ভালো আলহামদুলিল্লাহ ডোরিং বুঝি তো খুব ভালো করে চলতেছিল হঠাৎ করে আমার কোফিল একটু মাইন্ডসেট নড়ে গেল উনি এখন সবগুলো ওনার করে নিবে হুম হুম যেকোনো ইস্যুতে তো ওখানে একটা সিস্টেম কি ও মানে বিজনেস করতে গেলে সব লাইসেন্সটা থাকবে ওমানের নামে আমার কিছু নাই হিসাবে কাগজে কিন্তু আমি কিন্তু ওনার এমপ্লয়ী মাত্র বাট ওখানে সবকিছু আমারই ওকে ওখানে প্রায় আমার দেড় কোটি টাকার মতো জিনিস ছিল প্রায় বিল্ডিং ফ জগ প্লাইউড যা লাগে যা যা লাগে সবগুলো আমি কিন্তু সব কিনে কিনে সবগুলো আমি বাড়াও দিচ্ছি অলরেডি তো এটা সহ্য হয় না বা অন্য বাঙালিরাও যা যা বলছে তো ওখান থেকে আমি একদিন রাগ করে আমার কপিলের সাথে রাগ করে ঝগড়া হয়েছে আমি মামলা করে হুম ওখানে ওমান পুলিশে মাথা গরম ছিল হ্যাঁ প্রচুর মাথা গরম ছিল প্রচুর এখনো কি গরম না স্যার আচ্ছা এখন কেউ থাপ্পড় দিল আর রাগ হয় না এটা কেন হলো এটা এটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা ধাক্কা খাওয়ার পরে আর ফিফটি পার্সেন্ট আর ফিফটি পার্সেন্ট হয়েছে স্যার নিজের বলার মতো গল্প গরু হয়েছে আলহামদুলিল্লাহ তো তারপরে কি হলো ওইখানে ওই 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 দেড় কোটি টাকার মালামাল কি হলো ওখানে আমার ছোট ভাই সহ ছিল আমার ছোট ভাইকে ওখানে নিয়েছিলাম আমি আমি ওখান থেকে ছোট ভাই আমি যখন ইয়া করছি ওখানে মামলা করতে গেছি আমাকে ওখানে পুলিশ স্টেশন আমাকে বসে রাখছিলো তো বসে রাখার পরে আমার ছোট ভাই কান্নাকাটি করতো আমার ছোট ভাইকে বয় বিদ্যুৎ দেখেছিল তখন আমার বাবাও কিন্তু মনে ছিল আমার বাবা জিম্মাদারে পাসপোর্ট দিয়ে আমাকে নিয়ে আসতে আসছিলো আমি বলছি আমি বের হবো সমস্যা নেই তখন আমার ভাই বলতেছে আপনি চলে যান আপনার টাকা কামানোর কোনো টেনশন নেই আপনি অনেক সময় টাকা রোজগার করতে আপনি অনেক টাকা রোজগার করছেন কোনো টাকা তো দেশ থেকে আনেন নেই আপনি সবগুলো এখানে রোজগার করছেন এখানে দিয়েছেন আপনি চলে যান এখানে ভয়ভীতি লাগে দেখাচ্ছে আমার ভয় লাগতেছে আমার ছোটো ভাই চলে আসলাম চলে আসার পরে আমি দেশে আসলাম দেশে এসে আবার চলে আসলাম আর ও মানে যেমন মানে দেশে যে আসলেন আবার দেশে এসে দেশে কিছু করার পরিকল্পনা তখন মাথায় আসে তখন না হ্যাঁ আমার মোটামুটি দেশের পরিবেশের সময় আমি পরিবেশের সাথে আমি অভ্যস্তই না ওকে তখন আমি কিন্তু বাইরের পরিবেশের সাথে আমার অভ্যস্ত হয়ে গেছে আমি আবার চলে গেলাম আমি খাতারে কেউ জানে না আমি কারোর সাথে কোনো রিলেটিভের সাথে না এমনি বিষে প্রসেসিং কাতারের এখন পার ক্যাপিটাল ইনকাম কত কাতার তো খুবই ধনী একটা দেশ হ্যাঁ এটা আপনার ফোর ডলার ফোর হান্ড্রেড ডলার অফ মেবি

তো এখন আপনার একটা মিডিল স্টার ড্রাইভিং লাইসেন্স থাকে মানে মোটামুটি একটু সেটেল হওয়ার আর কি তো আমি আসছি এখন আমার যিনি আমি যার সাথে কথা বলে আসছি ডাইরেক্ট কাতারির সাথে কথা বলে গেছি উনি আমাকে বলতেছে তুমি ইয়ে করো কিছুদিন আমার কাছে কাজ করো তারপর আমি তোমাকে লাইসেন্সের প্রসেসগুলো করে দেবো বলছি আমার তো আমি তো তোমার করে ড্রাইভিং করার জন্য আসি তুমি আমার ফ্রেন্ড তোমার সাথে আমার তুমি দেখছো আমি কি কাজ করছি না করছি ড্রাইভিং করে তো আমার পক্ষে সম্ভব না কারণ আমার তো ড্রাইভিং করছে তুমি আমাকে এক দেড় হাজার স্যালারি দিবে এটা দিয়ে আমার হবে না তো এটা কথা কাটাকাটি করতে করতে আমি ওখানেও আমার প্রায় তিন চার মাস চলে যায় উনি কিছু যখন করে না আমি আবার দেশে চলে যাই দেশে চলে যাওয়ার পরে মানে 3 মাস কাতার থাকার পর আবার চলে এসেছি ওকে আবার চলে আসার পরে আমি 3 মাস কিছুই করা হয়নি কিছুই করা হয়নি ওকে তো আমি শুধু জাস্ট ওই পেপারসগুলোর জন্য ওয়েট করতেছি আমার পেপারসগুলো রেডি করে তখন আমি বিজনেসে হাত দিব জবও করতেছি না তখন আমি আরেকটা কোম্পানিতে অফার পাইছি ফোর ম্যান হিসেবে বিল্ডিং কনস্ট্রাকশন আমি এখানে একটু থামাই আপনাকে আপনি বলছিলেন যে দুবাইতে আপনি সাত বছর ছিলেন যে তার পরে আবার ওমানে কত বছর 4 বছর 4 বছর তো আপনি দুবাই শেষ করে ওমানে যাওয়ার আগে গ্রামে এসেছিলেন জি তার মানে কি আপনি সাত বছর পরে গ্রামে গিয়েছেন না 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 গেছিলাম টাকাও আমার কাছে বাংলাদেশেও কিছু টাকা ছিল বিশ পঁচিশ লক্ষ টাকা ছিল আমার অ্যাকাউন্টে বাড়িতে দিছি তারপর ওমান থেকে যাওয়ার পরেও আমার প্রায় তিরিশ পঁয়ত্রিশ লক্ষ টাকাটা ছিল আর তারপর আমি কাতারে যাই আবার একটা কোম্পানিতে জব করি তো আপনি যে মানে প্রথমবার বাইরে যাওয়ার পর প্রথমবার কত বছর পরে আসেন প্রথমবার আমি 3 বছর 3 বছর আপনি দেশে এসে দেখেন যে আপনার প্রথম যে সন্তান তার বয়স ऑलरेडी 4 বছর তখন আমি 2 মাস থেকে চলে যাই চলে যাই এখনো বড় ছেলে আমার কাছে জানতে যাচ্ছি এই যে তিন বছর আপনার কলিজার টুকরাকে দেখেন নাই আসার পরে কেমন লাগেছে একটু স্যার এটা আসলে বলে বোঝাতে পারবো না এটা বলে বোঝানোর ভাষা আমার নাই কারণ এখনও পর্যন্ত আমার বড় ছেলের প্রায় ষোলো বছর প্লাস বর্তমানে এখন হাফেজ মাদ্রাসায় আমি লেখাপড়া করাই এবং মাদ্রাসায় তাকে আজকেও ফোন দিয়েছিল আসার জন্য বৃহস্পতিবার রাত্রে আসে শুক্রবার তাকে শনিবার সকালে চলে যায় কারণ সে এখন আমার সাথে দুইটার থেকে তিনটা কথা বলে না জাস্ট যেটা প্রয়োজন আর আমার ছোটো ছেলেটা এখনো অলরেডি অসুস্থ হয়ে গেছে আমি গতকাল আসাতে ছোটো ছেলেটা সে তো আমাকে কন্টিনিউ পাইছে আমি এখনও যদি প্রবাস করি তারপর আমি দেশের সাথে কন্টিনিউ যোগাযোগ আছে তখন আমি কিন্তু তখন এরকম ছিল না যে ভিডিও কল আমরা যোগাযোগ করব এরকমই ছিল না বড় ছেলের সাথে আপনার সম্পর্কটা তৈরিই হয়নি হ্যাঁ হয়নি মানে এজ এ ওর বাবা সন্তানের যে একটা আদরের সম্পর্ক ছিল যেমন আমাদের বাবার সাথে আমাদের ছিল না আমার সন্তানের সাথে আমার এই জিনিসটা ছিল না খুবই কম আপনি দেখবেন আমার ফেসবুকে পোস্টে ও খুবই কম থাকে কারণ ও তাকে মাদ্রাসায় কোনো সময় আসলে একদিনের জন্য পাই জাস্ট এতটুকু তো আমি স্যার

তো আমার এইরকম কাজ করে আর কিছু কিছু আমি যেহেতু কাজ জানি আমি বাইরে লোক দিয়ে কিছু কিছু কাজ করাচ্ছিলাম যেহেতু আমি কন্ট্রাক্টর ফোর কাজও করাচ্ছি আমি পার্ট টাইমে কাজও করতে